গত কয়েক সপ্তাহে কত কি না ঘটে গেল। আমেরিকা নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে জো বাইডেনের বিজয়, নাগরনো কারাবাখ যুদ্ধে আরমেনিয়ার বিরুদ্ধে আজারবাইজানের জয়, ফ্রান্সের বিরুদ্ধে সারা মুসলিম বিশ্বে জনরোষ, এসব কিছুই সারা বিশ্বের রাজনীতিতে বিশেষ করে মধ্যপ্রাচ্য এবং ইউরেশিয়া অঞ্চলে ব্যাপক প্রভাব ফেলছে। এই অঞ্চলে গুরুত্বপূর্ণ সবগুলো দেশই নতুন করে ছক আঁকতে শুরু করেছে। ট্রাম্পের শাসনামলে যে স্টাইলে ভূ রাজনৈতিক পরিস্থিতির মোকাবেলা করা হতো, বাইডেনের সময় সেই নিয়ম চলবে না। বাইডেনের বিজয় এ অঞ্চলের রাজনীতি এবং আঞ্চলিক সম্পর্কে নতুন মোড় নিয়ে আসবে। সেই পরিবর্তনের ছোঁয়া লেগেছে তুরস্কে। সেই তুরস্কের রাজনৈতিক বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের ভিডিও। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আপনার মতামত প্রকাশ করুন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের গত দুই সপ্তাহের বক্তব্য এবং দেশের মধ্যে ব্যাপক অর্থনৈতিক রাজনৈতিক পরিবর্তনের আভাস, বিচার বিভাগের সংস্কারের পরিকল্পনা, এসবই আঙ্কারার নতুন বিশ্ব পরিস্থিতি মোকাবেলার প্রস্তুতিরই অংশ হিসাবে মনে করা হচ্ছে। মুসলিম দেশের মধ্যে তুরস্কই একমাত্র দেশ যারা বিশ্ব রাজনীতিতে ভূমিকা রাখার চেষ্টা করছে। তাই ইউরোপ এবং আমেরিকার সঙ্গে তুরস্কের গত পাঁচ বছর ধরে চড়া ভঙ্গুর সম্পর্ককে নতুন করে জোড়া লাগানোর উদ্দেশ্যে এরদোগান পশ্চিমাদের সঙ্গে সমঝোতার আভাস দিচ্ছেন। তুরস্কের অর্থনীতি গত কয়েক বছর ধরেই খুব খারাপ যাচ্ছিল। 2003 সাল থেকে যে এরদোগানের নেতৃত্বে তুরস্ক তার অর্থনীতিতে চমক দেখে বিশ্বের 15তম স্থানে চলে এসেছিল, তুর্কিরা অর্থনৈতিক স্বাচ্ছন্দ্যের আনন্দে আত্মহারা হয়েছিল। সেই এরদোগানের নেতৃত্বেই আবার অর্থনীতির ধস নেমে এসেছে। প্রায় 20 বছর ধরে গণতান্ত্রিক পন্থায় নির্বাচনের মাধ্যমে একটানা ক্ষমতায় থাকার পিছনে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সার্বিক জীবনমানের উন্নতি প্রধান ভূমিকা পালন করে আসছিল। এখন ডলারের বিপরীতে মুদ্রার মূল্য হ্রাস, বাজার মূল্যের ঊর্ধ্বগতি, ক্রমবর্ধমান বেকারত্বের হার, এসব কিছু ক্ষমতাসীন এরদোগানকে ভাবিয়ে তুলছে। অর্থনৈতিক সমস্যার জন্য অনেকগুলো কারণ থাকলেও মূল কারণ ছিল পশ্চিমাদের সঙ্গে তার সাপে নেউলে সম্পর্ক। সুদের বিরুদ্ধে তিনি যুদ্ধ ঘোষণা করেছিলেন, কিন্তু আন্তর্জাতিক সুদচক্র তার অর্থনীতির গলা এমনভাবে চেপে ধরেছিল যে শেষ পর্যন্ত তাকে হার মানতে হয়েছিল। আন্তর্জাতিক পুঁজিবাজার আর বিনিয়োগকারীদের সবগুলো দাবি তিনি মেনে নিলেন। যেমন তার জামাতাকে অর্থমন্ত্রীর পদ থেকে সরিয়ে দিলেন, কেন্দ্রীয় ব্যাংকের উপর থেকে তার নিয়ন্ত্রণ কমিয়ে ব্যাংকটিকে পূর্ণ স্বায়ত্তশাসন দিয়ে দেওয়ার আশ্বাস দিলেন, যাতে ব্যাংকটি আন্তর্জাতিক অর্থনীতির অঙ্গনের চাহিদামতো সুদের হার বাড়াতে পারে। 2016 সালে ব্যর্থ সামরিক অভ্যুত্থানের পরে দেশের ভেতরে আইনি শাসন নিয়ে অনেক মহলে নানা প্রশ্নের জন্ম দিয়েছিল। সুতরাং আইন ও বিচার বিভাগে সংস্কারের দাবি ছিল অনেক দিনের, সেটাও তিনি মেনে নিলেন। অনেকদিন ধরে ইউরোপের সঙ্গে চলছিল অবিশ্বাস। তুরস্ক যেমন ইউরোপের কোনো প্রতিশ্রুতি বিশ্বাস করতে পারেনি, ইউরোপও তেমনই বিভিন্ন দিক দিয়ে তুরস্ককে ঘায়েল করার চেষ্টা করেছে। ফলশ্রুতিতে তুরস্ক ইউরোপীয় ইউনিয়ন থেকে আস্তে আস্তে দূরে সরে এসেছে। পরে মুসলিম বিশ্বকে নিয়ে নতুন এক বলয় তৈরির চেষ্টা করছিল তুরস্ক, কিন্তু সেখানে বড় বাধা হয়ে দাঁড়ালো সৌদি রাজপুত্র মোহাম্মদ বিন সালমান, আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এবং মিশরের স্বৈরশাসক জেনারেল আব্দেল ফাত্তাহ আল সিসি। এত এত প্রতিপক্ষের ভিড়ে তার শক্তিশালী বন্ধুর সংখ্যা খুবই কম। এ কারণে তুরস্ক আবার ফিরে যেতে যাচ্ছে পশ্চিমা বলয়ে। গত সপ্তাহে এরদোগান তো সরাসরি ঘোষণা দিয়ে বললেন, তুর্কিরা নিজেদেরকে ইউরোপের অবিচ্ছেদ্য অংশ হিসাবে মনে করে। তুরস্কের ভবিষ্যৎ, তুরস্কের ভাগ্য ইউরোপের সঙ্গে একই সুতোয় গাঁথা। তিনি ন্যাটোর কথা স্মরণ করিয়ে দিয়ে এই সামরিক জোটে তার দেশের অবদানের কথাও তুলে ধরেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনের ঘোষণা দেন। শুধু কিছু বক্তব্য দিয়েই শান্ত হননি এরদোগান। তিনি তার মেসেজ আরও স্পষ্ট করে তুলে ধরার জন্য তার প্রধান উপদেষ্টা ইব্রাহিম কালিনকে ইউর হেডকোয়ার্টারে পাঠান। কালিন সেখানে ইউর প্রধানদের সঙ্গে বৈঠকে তুরস্কের আগ্রহের কথাও তুলে ধরেন। তবে ইউরোপীয় ইউনিয়নের নেতারা এরদোগানের ভাষণ আর কালিনের বৈঠকে কতটা কনভিন্স হয়েছে তা বুঝতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে, কারণ ডিসেম্বরের মাঝামাঝিতে ইউ নেতাদের শীর্ষ সম্মেলনে তুরস্কের বিরুদ্ধে কিছু অবরোধ নিষেধাজ্ঞা জারির কথা রয়েছে। তার বাস্তবায়নই বলে দেবে কতটা সুসম্পর্ক তৈরি হলো। এদিকে আমেরিকা থেকে এখনই তুরস্ক বিরোধী কোনো সিদ্ধান্ত আসার সম্ভাবনা কম, কিন্তু ইউ তুরস্ক সম্পর্ক আগামী কয়েকদিনে নতুন মোড় নিতে পারে। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে তুরস্কের সম্পর্কের ক্ষেত্রে তিনটি প্রধান সমস্যা নির্ধারণ করেছে বিশ্লেষকরা। এক, তুরস্কের সঙ্গে ফ্রান্স এবং অস্ট্রিয়া সহ কিছু ইউ সদস্য দেশের মুসলমান এবং তুর্কি বিরোধী কট্টর মনোভাবের কারণে উদ্ভূত দ্বিপাক্ষিক সমস্যা। দুই, পূর্ব ভূমধ্যসাগরের জলসীমা এবং খনিজ সম্পদ নিয়ে তুরস্কের সঙ্গে গ্রিস এবং গ্রিক সাইপ্রাসের সঙ্গে স্বার্থ সংশ্লিষ্ট দ্বন্দ্ব। তিন,
দিন তুরস্কে অবস্থানরত 40 লাখেরও বেশি সিরীয় শরণার্থী এবং তাদের নিয়ে ইউর সঙ্গে আঙ্কারার চুক্তি। উপরোক্ত বিষয়গুলোর মধ্যে যে বিষয়টি আঙ্কারার সবচেয়ে বেশি মাথা ব্যথার কারণ হতে পারে তা হলো পূর্ব ভূমধ্যসাগরে ক্রমবর্ধমান উত্তেজনা। ইউ নেতৃবৃন্দ ডিসেম্বরের শীর্ষ সম্মেলনে তুরস্কের বিরুদ্ধে অবরোধ আনার কথা ভাবছে। এক্ষেত্রে ভূমধ্যসাগরে গ্যাস অনুসন্ধানে নিয়োজিত তুরস্কের ওরুচ রেইস নামক জাহাজ এবং এর পাহারায় নিয়োজিত যুদ্ধজাহাজগুলোতে ফেরত আনার দাবি জানিয়েছে ইউরোপ। তুরস্ক এই সম্মেলনের আগে জাহাজগুলোকে ভূমধ্যসাগর থেকে ফেরত আনার ইঙ্গিত দিয়েছে, কিন্তু এই ইঙ্গিতে বিশ্বাস করতে পারছে না ইউরোপ, কারণ অক্টোবর মাসেও একই রকম একটি অবরোধের হুমকির মুখে ওরুচ রেইস জাহাজটিকে কয়েকদিন বন্দরে নোঙর করে রেখেছিল আঙ্কারা, কিন্তু পরে আবার সাগরে পাঠায়। উত্তেজনা নতুন করে দানা বাঁধে। এবার জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল বলেছেন যে পূর্ব ভূমধ্যসাগরের ইস্যুতে বিষয়গুলি সঠিক দিকে অগ্রসর হচ্ছে না, সুতরাং তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞার সম্ভাবনা নিয়ে 10ই ডিসেম্বর আলোচনা হবে। ফ্রান্স আর অস্ট্রিয়া তো অনেকদিন ধরেই তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রস্তাবনা নিয়ে আসার চাপ দিচ্ছে ইউকে। তবে ইউর অবরোধ নিষেধাজ্ঞা তুরস্কের বিরুদ্ধে কতটুকু প্রভাব ফেলবে তা এখনই বলা কঠিন। তবে তুরস্কের বিরুদ্ধে ইরানের মতো সার্বিক অবরোধ আসার সম্ভাবনা নেই। কিছু কোম্পানি, ব্যক্তি, দু একজন মন্ত্রী এবং হয়তো গ্যাস সন্ধানে নিয়োজিত তুর্কি জাহাজে কর্মরত প্রকৌশলীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আসতে পারে। এছাড়াও তুরস্কে প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারক কোম্পানিগুলোর বিরুদ্ধে কিছু বিধিনিষেধ আসার আশঙ্কা রয়েছে। কিন্তু ইউ দেশ অবশ্য তুরস্কের বিরুদ্ধে সামরিক অস্ত্র বিক্রি নিষেধাজ্ঞা আরোপের উপর জোর দিচ্ছে। তবে তুরস্কের নিজস্ব অস্ত্র তৈরির খাত যেভাবে অগ্রসর হচ্ছে তাতে এ ধরনের অবরোধের প্রভাব তেমন একটা পড়বে না, কিন্তু অর্থনৈতিক দিক দিয়ে বড় কোনো অবরোধ আসলে তুরস্ক অনেক বড় সমস্যায় পড়তে পারে, কারণ তুরস্ক ইউ এর সবচেয়ে বড় ব্যবসায়িক অংশীদারগুলোর একটি। তুরস্কের রফতানির প্রায় অর্ধেক যায় ইউরোপে। এখন দেখার বিষয় তুরস্ক কি চাচ্ছে। তুরস্ক আসলে চাচ্ছে ইউ এবং আমেরিকা যেন আঙ্কারার সঙ্গে বৈষম্যমূলক আচরণ পরিহার করে, গুরুত্বপূর্ণ এক ন্যাটো সদস্য হিসেবে যেন সঠিক মূল্যায়ন করা হয় এবং ইউর সঙ্গে যে অমীমাংসিত বিষয়গুলো আছে সেগুলো দ্রুত সমাধান করা। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে অমীমাংসিত বিষয়গুলোর শুরুতেই আসে আঙ্কারা ব্রাসেলসের মধ্যে শুল্ক ইউনিয়ন চুক্তির নবায়ন। 1995 সালে স্বাক্ষরিত এই চুক্তি নিয়ে তুরস্ক অনেকদিন ধরেই নবায়নের তাগিদ দিয়ে আসছে, কারণ চুক্তির পরে ইউতে অনেক দেশ যুক্ত হয়েছে এবং আমদানি রপ্তানিতেও অনেক পরিবর্তন হয়েছে। দ্বিতীয় বিষয় হচ্ছে তুরস্কের জনগণের জন্য ভিসামুক্ত ইউরোপ ভ্রমণ। তুরস্কের ইউ সদস্যপদ পাওয়া প্রায় অসম্ভব হলেও আঙ্কারা ব্রাসেলসের মধ্যে একটি চুক্তি হয়েছিল 2015 সালে এবং সেই চুক্তি অনুযায়ী কিছু শর্ত সাপেক্ষ তুরস্কের জনগণকে বিনা ভিসা ইউ ভ্রমণের সুযোগ দেওয়ার কথা ছিল, কিন্তু সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি। তৃতীয় বিষয় হচ্ছে শরণার্থী ফেরত চুক্তি নবায়ন। 2015 সালে এই চুক্তি অনুযায়ী তুরস্ক গ্রিস থেকে সিরিয়ার শরণার্থী ফেরত নেবে এবং ইউ শরণার্থীদের ভরণ পোষণ বাবদ তুরস্ককে 6 বিলিয়ন ইউরো দেবে। তুরস্ক তার প্রতিশ্রুতি পালন করলেও ইউ চুক্তি অনুযায়ী অর্থ পরিশোধ করেনি। তবে আপাত দৃষ্টিতে গত কয়েক সপ্তাহে আঙ্কারার সংস্কারের যে হাওয়া বইছে তাতে তুরস্কের সঙ্গে যুক্তরাষ্ট্র এবং ইউর সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত দিলেও বর্তমান পরিস্থিতির খুব বেশি পরিবর্তন হবে বলে মনে হয় না। তুরস্ক ইউরোপ এবং আমেরিকার চাহিদা মতো তাদের আজ্ঞাবহ সেবক হিসেবে কাজ করবে না আর আমেরিকা ইউরোপও তুরস্কের চাওয়াগুলো পূরণ করবে না। আরেকটি মুসলিম দেশ হিসেবে তুরস্ককে পুরোপুরি বিশ্বাসও করতে পারছে না পশ্চিমা বিশ্ব, আর তুরস্কের ক্রমবর্ধমান সামরিক উন্নতিও বিশ্ব মনোররা ভালোভাবে নিতে পারছে না। তাই বৃহৎ মেরুকরণের দৃশ্যপট যে কোনো সময়ই তৈরি হয়ে যেতে পারে।